কক্সবাজার বাংলাদেশের 64 জেলার মধ্যে পর্যটনকারীদের কাছে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই কক্সবাজার। এই কক্সবাজারে রয়েছে সমুদ্র, পাহাড়, ঝর্ণা এবং বাংলাদেশ মায়ানমার বর্ডার। সমুদ্রের টানে পর্যটনকারীরা বারবার ছুটে আসেন এই কক্সবাজারে। পাহাড়ি এবং আঁকাবাঁকা রাস্তার কারণে ঢাকা থেকে কক্সবাজার আসাটা অনেক ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ বলে রেল মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ঢাকা থেকে কক্সবাজার আসার জন্য সরাসরি রেল লাইন স্থাপন করা হয় এবং তারই ধারাবাহিকতায় কক্সবাজার একটি আইকনিক রেল স্টেশন স্থাপন করা হয়, যেটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় রেল স্টেশন। আমরা আজকে যাচ্ছি কক্সবাজারের ওই রেল স্টেশনটি দেখতে এবং আপনাদেরকে দেখাতে। আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো রেল স্টেশনটি ঘুরিয়ে দেখার জন্য। কক্সবাজারের সুগন্ধা বীচের সামনে থেকে গাড়িতে করে 10 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম কক্সবাজার রেল স্টেশনে। দূর থেকেই দেখে মনে হচ্ছে আমরা দেশের বাহিরের কোনো রেল স্টেশনে চলে আসছি। এই রেল স্টেশনে ঢোকার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে। রাস্তাগুলো ছিল অনেক চওড়া এবং রাস্তার দুই পাশেই সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ধরনের গাছ লাগানো হচ্ছে। এই রেল স্টেশনের কাজ এখনও সম্পূর্ণ শেষ হয় নাই। রেল স্টেশনের সকল কাজ সম্পূর্ণ হতে আরও বছরখানেক লাগতে পারে, তখন এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যাবে। এই রেল স্টেশনটি কক্সবাজার জেলার জিলংজা ইউনিয়নের চান্দেরপাড়ায় অবস্থিত। এটি একটি 6-তলা বিশিষ্ট রেল স্টেশন। এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন। এটি একটি ঝিনুক আকৃতির রেল স্টেশন যার আয়তন হচ্ছে 1,87,000 বর্গফুট। এই রেল স্টেশনটিতে রয়েছে 6টি প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, রেস্তোরাঁ, হোটেল, শপিং মল, শিশু যত্ন কেন্দ্র, লকার, ডাকঘর, কনভেনশন সেন্টার, তথ্যকেন্দ্র, এটিএম বুথ এবং প্রার্থনার স্থান। আমি এখন রেল স্টেশনের টিকিট কাউন্টারের ভিতরে ঢুকতেছি। এখানে আসার পর দেখি অনেক ফাঁকা ছিল। সাধারণত সবাই অনলাইনে টিকিট কাটার কারণে কাউন্টারগুলোতে ভিড় অনেক কম থাকে। 2018 সালের জুলাই মাসে 18,034 কোটি টাকা ব্যয়ে ডোহাজারি টু কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের অধীনে স্টেশনটির নির্মাণ কাজ শুরু হয়। 2023 সালের নভেম্বর মাসে এই রেল স্টেশনটি উদ্বোধন করা হয়। কক্সবাজার জেলাটি যেহেতু একটি সমুদ্রের জেলা, সমুদ্রের একটি অন্যতম প্রাণী হচ্ছে ঝিনুক, আর এই ঝিনুকের আদলেই এই রেল স্টেশনটি তৈরি করা হয়। এই বিল্ডিংটি যেমন ঝিনুক আকৃতির, তার সামনে ফানির ফোয়ারাটির মাঝখানেও একটি ঝিনুক আকৃতি দেওয়া হয়। সৌন্দর্য ধরে রাখার জন্য এই জায়গাটি প্রতিদিন পরিষ্কার করা হয়। এই পানির মধ্যে সবসময় ধুলাবালি পড়ার কারণে এই পানিগুলো পরিষ্কার করে নতুন পানি দেওয়া হয়। এই ভবনটি ক্যামেরায় অনেকটা ছোট মনে হলেও সামনাসামনি দেখতে এটি অনেক বড়। এটি 6-তলা বিশিষ্ট একটি ভবন, তো আপনারা বুঝতে পারতেছেন যে এটি কত বড় হতে পারে। আমি এখানে আসার আগে ছবিতে বা ভিডিওতে এই ভবনটি দেখে মনে করেছিলাম যে অনেক ছোট একটি ভবন। এখানে আসার পর দেখি অনেক বড় একটি ভবন। রেললাইনের পাশে আরও কয়েকটি ভবন এবং বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করা হচ্ছে। 2025 সালের দিকে আমরা এই রেল স্টেশনের আসল সৌন্দর্যটি দেখতে পারব, যখন সকল কাজ সম্পন্ন হবে। রেল স্টেশনের সামনে রয়েছে বেশ কয়েকটি ফায়ার হাইড্রেন্ট, যেটি হয়তো বাংলাদেশের প্রথম কোনো রেল স্টেশনের মধ্যে দেওয়া হয়। এই ভবনটি এক পাশ থেকে দেখুন কত বড় একটি ভবন দেখা যায়। আমি এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। প্ল্যাটফর্মে ঢোকার সময় দেখা যাচ্ছে এখানে আরও বেশ কয়েকটি স্থাপনা তৈরি করা হচ্ছে। এটি হচ্ছে প্ল্যাটফর্মে ঢোকার জন্য অন্য আরেকটি গেট। ভবনের ভিতর থেকে সরাসরি ঢোকার রাস্তা থাকলেও ভবনের ভিতরের কাজ সম্পূর্ণ শেষ না হওয়ার কারণে আপাতত সবাই এদিক দিয়ে আসা যাওয়া করে। এটি হচ্ছে পর্যটন এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি প্রতিদিন সরাসরি কক্সবাজার টু ঢাকা যাওয়া আসা করে, আর এই ট্রেনের একমাত্র স্টপেজের জায়গা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন। এই রেল স্টেশনে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রয়েছে আধুনিক মানের ওভারব্রিজ। এত আধুনিক ওভারব্রিজ বাংলাদেশের অন্য কোনো রেল স্টেশনে আর নেই। এছাড়াও ওভারব্রিজে ওঠার জন্য সিঁড়ির পাশাপাশি রয়েছে চলন্ত সিঁড়িও। রেল স্টেশনের সকল কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর এরপর এর আসল সৌন্দর্য
এবং সকল সুযোগ সুবিধা সবার চোখে আসবে। এই হচ্ছে চলন্ত সিঁড়ি, যেগুলো বসানো হয়ে গেছে, এখন শুধুমাত্র ইলেকট্রনিক লাইন দেওয়ার বাকি। আর এটা হচ্ছে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওভারব্রিজ। এছাড়াও সরাসরি ভবনের ভিতর থেকে এই ওভারব্রিজ দিয়ে আসা যায়। এই রেল স্টেশনে ইলেকট্রনিক ট্রেন চালানোর জন্য ইলেকট্রনিক লাইনের সিস্টেম করা হচ্ছে। এই ইলেকট্রনিক ট্রেন চালু হলে ট্রেনের আওয়াজ যেমন কমবে, তেমনি ট্রেন অনেক দ্রুত গতিতে চলবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।